Hey guys, welcome back to our channel. So আজকে এখন বাজে 11:30টা তো আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে অনিকেত নিচে আছে আর শাশুড়ির শরীরটা তেমন একটা ভালো নেই তো প্রচন্ড উইক হয়ে গেছে তো আমি সেজন্য ভাবলাম আমি রান্না করে খাওয়াই আমি যেটুখানি শিখেছি গুজরাটে গিয়ে আমি ভাবলাম আমি চিকেন করে খাওয়াই আজকে তো আমি সেজন্য আমি চিকেন বানাবো আজকে আমার শ্বশুর আমাকে হেল্প করবে বিকজ অনিকেতকে তো জানোই একটা কুড়ে ও শুয়ে আছে তো আমার শাশুড়িও শুয়ে আছে উইক প্রচন্ড তো সেজন্য আমি ভাবলাম রান্না করে খাওয়াই তাহলে ভালো লাগবে শরীরটাও একটু তন্দুরুস্ত হবে তো দেখা যাক কেমন বানাই আজকে বিকজ যখনই আমি বানাই আমার মনে হয় আমি প্রথমবার বানাচ্ছি কেমন হবে খুব নার্ভাস লাগে আমি জানি না আর এবার প্রথম ওর মা বাবাকে খাওয়াবো আমি আমি খুব এক্সাইটেড তার জন্য আর আজকে আমাদের প্রচুর প্ল্যানস আছে বিকেলবেলা আমার জেঠির নেমন্তন্ন করেছে বিয়ের পর প্রথমবার খাওয়াবে আমাদেরকে তো এটা আগের থেকেই নেমন্তন্নটা ছিল আর ওর মায়ের কালকে শরীরটা খারাপ হয়েছে বাট স্টেবল আছে মানে উইকনেস আছে প্রচণ্ড বাট আস্তে আস্তে আই গেস ভালো খাওয়ার দাওয়ার খেলে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে আর আমি সেজন্য যতক্ষণ আছি বিকেলের আগে অবধি ততক্ষণ আমি টেক কেয়ার করব আর অনিকে তো থাকবে সাথে তো তোমাদেরকে সব কিছুই দেখাবো ব্লগে তোমরা অনেক অনেক প্রেয়ার্স পাঠাও আমার শাশুড়ির জন্য যাতে একদম সুস্থ হয়ে যাবে মানে আমার শাশুড়ির মন থেকে খুবই ভালো মানুষ আর চলো তোমাদেরকে সব কিছু দেখাবো সব কিছু বলবো চলো অনিকেত হচ্ছে বাচ্চা এখনো নিজের বাবার কোলে উঠতে যায় কাকু তুমি কি নিতে পারবে ওকে পারবে চলো তোমাদের দেখাই আমার শাশুড়ি শুয়ে আছে শরীর খারাপ করেছে মুখ ঢাকা দিয়ে শুয়ে আছে এখন এনার্জি নেই একদমই তাই জন্য আমি রান্না করছি কালকে এক কাণ্ড ঘটেছে কালকে দুটো প্রেসারের ওষুধ একদিনে খাওয়া হয়ে গেছে বাস প্রেসার ফল শরীর খারাপ মাথা ঘোরানো আজকে অবধি এফেক্ট চলছে কি হবে এখন আমরা ভালো এখন ঠিক হয়ে গেছে হ্যাঁ এখন আমাকে হেল্প করছে অনিকেত আর কাকু চলো দেখাই আমি এই যে বানাচ্ছি আমাকে কিন্তু সব কিছু করে দিয়েছে কাকু ঠিক আছে তো শ্রেয়সী বিয়ের পরে এই প্রথম কিছু রান্না করছে আমাদের বাড়িতে কারণ বিয়ের পরে আমরা বেশি দিন ছিলাম না এক সপ্তাহের মধ্যেই গুজরাট চলে গেছিলাম তো তখন কিছু রান্না করার সুযোগ হয়নি তেল হ্যাঁ ওই তেল তো প্রথমবার রান্নাঘরে শ্রেয়সী রান্না করছে আজকে কিছু প্রথম রান্না করে খাওয়াবে কি খাওয়াবে চিকেন মায়ের শরীরটা খারাপ করেছিল মাই রান্না করতো কিন্তু আজ একদম উইক লাগছে মাথা ঘোরাচ্ছে তো আশা করি ঠিক হয়ে যাবে দুটো ওষুধ খেয়ে নেওয়ার তার তো একটা এফেক্ট হবেই ভুল করে দুটো প্রেশার ওষুধ খাওয়া হয়ে গেছিল তো আজকে রান্নাঘরের দায়িত্ব শ্রেয়সীর শ্রেয়সী খুব টেনশনে আছে আমি জানি না যে এই রান্নাঘরে কোথায় কি রাখা আছে তো আমাকে সব হেল্প করে দিচ্ছে আমি প্রথমবার বানাচ্ছি হোপফুলি ভালো হবে আমি নার্ভাস হয়ে যাই যখনই আমি প্রথমবার বানাই কারণ আমি কেটে আমি যা খাওয়াই ওর ভালো লাগে এবার আমার মনে হচ্ছে আছে পরীক্ষা তো আমার রান্না চলছে এটা আমার ফার্স্ট রাসোই ইন সাসুরাল তো আমি বিয়ের পরেই গুজরাট চলে গেছিলাম তোমরা জানো শ্বশুরবাড়িতে আমি কোনোদিন রান্না করিনি এর আগে আর আমি ফার্স্টেই আমি চিকেন বানাচ্ছি আমার স্টাইলে তোমরা জানো তোমরা রেসিপিটা জানো তাই জন্য আমি রেসিপিটা শেয়ার করলাম না তো দেখো লুকিং ইয়ামি শ্রেয়সী এখন প্রো শ্রেয়সী এখন প্রো কুক আগে সবাই টেস্ট করবে বলবে কেমন হয়েছে তারপর আমি একটা প্রো টাইপটা দিই শ্রেয়সীর আজকে এক্সাম ফাইনাল এক্সাম যদিও আমাকে সবাই বলছিল রান্না না করতে কিন্তু
আমি আমাদের শাশুড়ি মা আবার শরীর খারাপ শাশুমা এখন ঘুরে বেড়াচ্ছে তাজা করে দিয়েছি শাশুমাকে তাজা করে ঠিক আছে তো আমরা খেতে বসছি এখন এখন সবাই রিভিউ দেবে যে আমার বানানো চিকেনটা কেমন হয়েছে এখানে আছে অনেকে চলো দেখাই কেমন দেখতে হয়েছে এই যে আটাটা উঠো চিকেন অসাধারণ একেই তো শুধু ঝোলটা টেস্ট করেছে এখন বলছো অসাধারণ তোমরা সবাই বসো রিভিউ দেবে দেখেই তো দারুণ মনে হচ্ছে আগে তো বলে না দর্শনদারি তারপরে গুণ বিচারি আগে দর্শনেই তো মুগ্ধ করে দিয়েছে খেতে তো অবশ্যই ভালো হবে বাবা কেমন হলো অসাধারণ খুব ভালো বাবা আমার পোস্ট কপি করছে এক্সট্রা ভাত নিয়েছে মাংস দিয়ে খাবে বলে দেখো আমি তাহলে পাস করেছি পাস না এখনো খাই আমি প্রথমে আগে ঝোলটা দেখলাম যে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে এখনো চলছে খাবার খুব ভালো লাগছে সবাই খাচ্ছে ভালোবেসে আমি কিন্তু সাধারণত মুরগির মাংস খাই না আজকে কিন্তু নিলাম আমি মুরগির মাংস খাই না একদমই খাই না মানে ইচ্ছেই করে না আমারও মুরগি মাংস খেতে ভালো লাগতো না মানে আমার ইচ্ছেই করে না ওই অন্য সময় আনে যে রান্না করে আমি একবারে ওদের মানে ইয়াতে আমি এক পিস নিই আমি মানে খেতেই ইচ্ছা করে না আর কি ভালো লাগছে আজকে তো এটাই নিলাম এটা দিয়ে ভাত নিলাম একটু আজকে কিন্তু অন্য অন্য কোনো আইটেম হচ্ছে না অনলি চিকেন ঠিকই বলছে খাওয়া উচিত না হে গাইস তো আমরা বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি ফুচকা পাড়াতে ফুচকা খেতে ছোটবেলার থেকে শুনেছি অনেকে তো বলেছে ম্যাম বেশি খাবো না আর কি ফুচকা সেরকম খাবো না তো আমরা ওয়েট করছি ফুচকা পাড়াতে যাওয়ার জন্য সব গ্রুপের মেম্বাররা আসবে তো গাড়ি ব্রোডিস এর মেম্বাররা আসবে তো সেজন্য ওয়েট করছি সোহিনী যেতে পারবে না ও বলেছে এখানে দাঁড়াতে জানি না ও যাবে কি না ও বলেছে ওয়েট করতে এবার ও যাবে কি না আমি জানি না ওর কাজ আছে শুনেছি হে গাইস তো এই যে গাড়ি প্রতিদিনরা যাচ্ছে সব সামনে রঞ্জারা আছে সোহিনীর সাথে দেখা হলো না ওর আজকে কিছু কাজ পড়ে গেছে সেজন্য তো পৌঁছে গিয়ে তোমাদের দেখাবো সব কিছু চলো সামনে আছে সুন্দর লাগছে আকাশটা দেখো আমরা চলে এসেছি এই জায়গাটার নাম কি বল রাসমণিঘাট দেখো সাইটা কি সুন্দর লাগছে জায়গাটা কি সুন্দর এখানে অনেক অনেক ফটোগ্রাফি করছি আমরা জাস্ট অসাধারণ অনেক ফটোগ্রাফি হচ্ছে অনেক ফটোগ্রাফি অনেক ফটোগ্রাফার লুক এট দ্য ভিউ ডগিটা আবার বিকেল বেলা স্নানে যাচ্ছে বিকেল স্নানে যাচ্ছে হ্যাঁ আকাশটা জাস্ট অসাধারণ তোমরা তো জানো আমি স্কাই লাভার